ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে WBNC-র GNM ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের রেজাল্ট 17 তারিখ আগামী 17 মার্চ অলরেডি পাবলিশড হয়ে গেছে। তোমরা সকলেই আশা করি সেই PDF তোমরা দেখে নিয়েছ এবং তোমরা জেনেও গেছো যে কোন কলেজে কতজন পাস করেছে এবং কতজন ফেল করেছে। তো যে সমস্ত স্টুডেন্টরা ফেল করেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে গভর্নমেন্ট এবং প্রাইভেট ইনস্টিটিউশনে, তো তারা অনেকেই চায় যারা 1, 2, বা 3 নাম্বারের জন্য ফেল করে গেছে বা যেটা পাস মার্কস ছিল 38 সেখানে পেয়েছে 35, 36, বা 37, তো সেই সমস্ত স্টুডেন্টদের মনে একটাই প্রশ্ন যে আমরা রিভিউ করাবো। আগে যেমন মাধ্যমিক HS-এ রিভিউ বা স্ক্রুটিনি করানো যেত, তো সেরকমই অনেকেই চায় যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজাল্ট রিভিউ করাবে। তো সেই রিভিউর যে নোটিস, সেই নোটিস অলরেডি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। তো দেখো, আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটা নোটিস পাবলিশ হয়েছে, নোটিস ফর GNM আই মার্কস ক্যাপচার March 2023 অ্যান্ড রিভিউ অফ অ্যান্সার স্ক্রিপ্ট November 2022। এখানে দুটো নোটিশ একসাথে পাবলিশ হয়েছে, একটা হচ্ছে যেটা March 2023-এ এক্সাম হবে সাপ্লিদের এক্সাম, যারা সাপ্লি বা রিসিট ব্যাচ তাদের এক্সাম হবে তাদের আই মার্কস ক্যাপচার, এবং তার সাথে সাথে November 2022-এ যাদের রেজাল্ট রিসেন্টলি বেরোলো 17 তারিখ তাদের, যারা ফেল করেছে তাদের রিভিউ করার একটা নোটিশ। এবং তার নিচেই তুমি দেখতে পাচ্ছ যে নোটিশ ফর ফাইনাল ANM মার্কশিট January 2023 এক্সাম, অর্থাৎ ANM যারা সেকেন্ড ইয়ার ছিল ফাইনাল ইয়ার January 2023-এ এক্সাম দিয়েছে তাদের রেজাল্টও রেডি হয়ে গেছে এবং তাদেরও একটা নোটিশ দিয়েছে। তো আমি এরপর একটা একটা করে নোটিশ ডাউনলোড করেছি। প্রথমেই আমি ডাউনলোড করে নিচ্ছি আই মার্কস এবং রিভিউ যে নোটিশ সেটি। তো তোমরা দেখতে পাচ্ছ নোটিশটি কালকে পাবলিশ হয়েছে, 24/3/2023 ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে। নোটিশে দেখো প্রথমে বলা রয়েছে, প্রথমে হচ্ছে প্রথম পার্টটা হচ্ছে আই মার্কস কালেকশনের জন্য 2023 মার্চে যাদের এক্সাম হওয়ার কথা রয়েছে তাদের। তো প্রথমে দেখো, প্রথমে বলা রয়েছে যে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার March 2023-এ যাদের সাপ্লি বা রিসিট এক্সাম হবে তাদের অনলাইন আয় দেওয়ার কথা বলা হয়েছে। স্টার্ট করা হবে 27 থেকে 28 তারিখ, এই দুদিনের মধ্যে আয় কালেক্ট করা হবে অনলাইনে, এবং সেটার হার্ড কপিটা 29 তারিখ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে প্রত্যেকটা NTS-কে সেখানে গিয়ে সাবমিট করতে হবে। তাহলে অনলাইনে 27 এবং 28 তারিখে আপলোড করতে হবে মার্কস, আয় মার্কস, এবং 29 তারিখ সেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অফিসিয়াল অফিসে গিয়ে সাবমিট করতে হবে। এখানে আর কিছুই বলা নেই, এগুলো সেই প্রসেসটা বলেছে সেকেন্ড পেজে যে ম্যাডামরা কীভাবে আই মার্কসটা সাবমিট করবে সেই প্রসেসটা এখানে বলেছে। তো আই মার্কসের নিয়ে বেশি কিছু বলছি না, তো মেইন যে আমাদের টপিক যে রিভিউ, কীভাবে ফেল যারা করেছে তারা কীভাবে রিভিউ করবে, তো দেখো সেই নোটিশটা পড়ছি, নোটিশ ফর রিভিউ অফ অ্যান্সার স্ক্রিপ্ট। তো দেখো এখানে কী বলা রয়েছে, এখানে বলা রয়েছে, দেখো আমি পুরো পড়ছি না, তোমরা PDFটা পড়ে নেবে, আমি দেখো বাংলায় বলে দিচ্ছি যে বলা হয়েছে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে GNM এর রেজাল্ট 27 মার্চ 2023-এ পাবলিশড হয়ে গেছে, যেটা এক্সাম হয়েছিল November 2022-এ। তো সেই সমস্ত এখানে বলেছে, দেখো অল ইনস্টিটিউশন হু উইশ টু রিভিউ দেয়ার অ্যান্সার স্ক্রিপ্ট ফর ফেল্ড ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট দেয়ার রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যে সমস্ত ইনস্টিটিউশনের স্টুডেন্টরা ফেল যারা করেছে তারা রিভিউ করতে চায় তাদেরকে অ্যাপ্লিকেশন দিতে বলা হয়েছে। এবং সেই অ্যাপ্লিকেশনটা তোমরা কোথায় পাবে, এই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের মেন মেনুতে গেলে ডাউনলোড অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিভিউ অফ মার্কস। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার। তো দেখো এই তোমাদের যারা রিভিউ করতে চাও তাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা একটা ফিল আপ করতে হবে, এখানে রোল নাম্বার, ক্যান্ডিডেটের নাম, এক্সামিনেশান, ডেট অফ এক্সামিনেশান কবে হয়েছিল, এবং এক্সামিনেশানটা তুমি কোন সাবজেক্টের উপরে ভেরিফিকেশান বা রিভিউ করাতে চাও সেইগুলো তোমাকে দিয়ে সাইন টাইন করতে হবে, এবং সেটা প্রিন্সিপাল নার্সিং অফিসার বা প্রিন্সিপালকে দিতে হবে জমা, এবং সেটা তারা কাউন্সিলে পাঠিয়ে দেবে।
তাহলে যে অ্যাপ্লিকেশন ফর্মটা দিলাম সেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। কত তারিখ অবধি এই ফর্ম জমা নেওয়া হবে সেটা হচ্ছে দেখো বলেছে 17 এপ্রিল 2023, অর্থাৎ 17/4/2023 তারিখ অবধি এই রিভিউর অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে 17 এপ্রিল 2023 মধ্যেই তোমাদেরকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে প্রিন্সিপালকে, এবং প্রিন্সিপাল ম্যাম সেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে পাঠিয়ে দেবে। তো দেখো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এখানে ইনস্ট্রাকশনগুলো কী দেওয়া রয়েছে আমি দেখো শর্টে বলে দিচ্ছি। প্রথমে বলেছে যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট, অর্থাৎ যদি কেউ প্র্যাকটিক্যালে কোনো ফেল করে মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের প্র্যাকটিক্যালে বা মেন্টাল হেলথের প্র্যাকটিক্যালে বা পেডিয়াট্রিকের প্র্যাকটিক্যালে বা ফান্ডামেন্টালের প্র্যাকটিক্যালে বা থার্ড ইয়ারের গাইনি অপসের প্র্যাকটিক্যালে বা কমিউনিটির প্র্যাকটিক্যাল যদি কেউ ফেল করে তাদের কোনো রকম সেই প্র্যাকটিক্যাল সাবজেক্টের রিভিউ হয় না। এরপর দেখো দু নম্বর পয়েন্টটা বলেছে যে এই সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটা থ্রু প্রপার চ্যানেলে পাঠাতে হয়, নার্সিংয়ে সব কিছুই থ্রু প্রপার চ্যানেলে করতে হয়। তো দেখো এই অ্যাপ্লিকেশন ফর্ম তার সাথে তোমার যে ফেল করেছো সেই মার্কশিটটা তোমাদের এনটিএস থেকে দিয়ে দেবে, সেই মার্কশিটটা দিতে হবে কাকে পাঠাতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্টার্ড ম্যামকে। এরপর তিন নাম্বারে বলেছে যে প্রত্যেকটা যতগুলো সাবজেক্টে তুমি রিভিউ করতে চাও প্রত্যেকটার জন্য 100 টাকা করে প্রতি সাবজেক্টে লাগবে, এবং তার সাথে 30 টাকা করে প্রসেসিং ফিস, অর্থাৎ 130 টাকা করে এক একটা সাবজেক্টে রিভিউ করানোর জন্য লাগবে। যদি তুমি একটা সাবজেক্টে রিভিউ করাতে চাও 130 টাকা, দুটো সাবজেক্টে করাতে চাও 260 টাকা লাগবে। এইভাবে তোমার প্রত্যেক সাবজেক্টের 130 টাকা করে লাগবে। চার নম্বর পয়েন্টে কী বলেছে যে যদি তুমি অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমাকে দেখালাম সেটা যদি ইনকমপ্লিট বা লেট সাবমিট করো সেই ডেটের আগে না করে তাহলে তোমাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে, তোমাদের কোনো রকম রিভিউ হবে না, তোমরা ফেলই থেকে যাবে। নাম্বার ফাইভে কী বলেছে, বলেছে যে তোমাদের যে এই যে রিভিউ করবে এবং তার রেজাল্টটা প্রত্যেকটা এনটিএসে মেল করে দেওয়া হবে। ছ নম্বর পয়েন্টে কী বলেছে যে তুমি যে রিভিউ করছো সেই ক্ষেত্রে তোমার মার্কসটা বাড়তেও পারে আবার কমতেও পারে। মনে করো তুমি যেখানে 38 পাস মেডসার্চে, সেখানে মেডসার্চ ওয়ানে যেখানে 38 পাস সেখানে তুমি পেয়েছো 36, তো এরপর তুমি রিভিউ করালে সেখানে তোমার মার্কসটা 36 থেকে বেড়ে 39ও হতে পারে, আবার 36 থেকে কমে 35 বা 32ও হয়ে যেতে পারে। তাই মার্কস বাড়তেও পারে আর কমতেও পারে, তো জেনারেলি কমে না, বেশিরভাগ ক্ষেত্রে বেড়ে যায় এবং স্টুডেন্টরা পাস করে যায়। তাই যারা ফেল করেছো তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই রিভিউ করাও, খুবই কম টাকা লাগে না, রিভিউ করালে হতেও পারে যে তোমরা পাস করে গেলে। তো দেখো সাত নাম্বার পয়েন্ট এবং শেষ পয়েন্টে কী বলেছে যে এই যে রিভিউ করাবে সেটা রেজাল্ট বেরোতে মিনিমাম 60 দিন সময় লাগে, তাই তাড়াহুড়ার কিচ্ছু নেই, তোমরা রিভিউ করো এবং পড়াশোনাও করতে থাকো তার সাথে সাথে, যাতে সাপ্লি এক্সাম যদি তোমার নাম্বার না বাড়ে, তুমি যদি পাস না করতে পারো তাহলে সাপ্লি এক্সামের জন্য তোমরা প্রিপারেশান নিতে থাকো। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আয় মার্কসের নোটিশটাতে বলেছে 27-28 তারিখ আয় কালেক্ট করা হবে, 29 তারিখে সেটা হার্ড কপি জমা দিতে হবে। রিভিউর নোটিশ করে দিলাম যে 17 এপ্রিল অবধি রিভিউর অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে, এবং সেখানে কিছু ইনস্ট্রাকশন বলে দিলাম যে এটা 130 টাকা করে প্রত্যেক সাবজেক্ট লাগবে, প্র্যাকটিক্যাল সাবজেক্টে কোনো রিভিউ হয় না, রেজাল্ট তোমাদের মিনিমাম 60 দিন লাগবে পেতে, মানে 2 মাসের মতো লেগে যাবে, তোমার মার্কস বাড়তেও পারে আবার কমতেও পারে। তাহলে তোমাদেরকে বলে দিলাম। এরপর তোমাদের যে মেন জিনিস, যে মেন তোমাদের প্রশ্ন সবার, যে তোমাদের মার্কশিট তোমরা কবে হাতে পাবে, তো দেখো যেটা আমার মনে হয়, আমার পার্সোনাল মতামত আমি বলছি যে তোমরা মার্কশিট এই যে নেক্সট উইক, নেক্সট আজকে হচ্ছে শনিবার, তো তোমরা নেক্সট সোমবার থেকে নেক্সট শনিবারের মধ্যে তোমরা মার্কশিট হাতে পেয়ে যাবে, এটা আমার পার্সোনাল মতামত, এটা তোমরা মিলিয়ে নিও। যাই হোক, তো এরপর যে আরেকটা নোটিশ, যে 2023-এর জানুয়ারি মাসে ফাইনাল ইয়ার ANMদের যে এক্সাম হয়েছিল সেই এক্সামেরও রেজাল্ট বেরিয়ে গেছে, এবং সেই এক্সামের রেজাল্টও রেডি হয়ে গেছে। GNM এর যেমন রেজাল্ট এখনও রেডি হয়ে গেছে সেই নোটিশটা দেয়নি, এখনও সোমবার বা মঙ্গলবার দিয়ে দেবে, তো সেরকম ANMদেরটা রেজাল্ট রেডি হয়ে গেছে এবং সেই নোটিশও দিয়ে দিয়েছে। তো দেখো সেই PDFটাও আমি ডাউনলোড করে নিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছ যে ANMদের যে রেগুলার কোর্স যেটা হয় ফার্স্ট ANMদের ফাইনাল ইয়ার যে এক্সাম হয়েছিল জানুয়ারি মাসে সেটা রয়েছে, রেজাল্ট রেডি হয়ে গেছে, এবং সব NTSকে বলা হয়েছে যে
সবাই যেন এই মার্কশিটগুলো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে কালেক্ট করে নেয়। এই নোটিশটা দিয়েছে 23 মার্চ, অর্থাৎ দুদিন আগে। তাহলে তোমরা বুঝতেই পারছো, এখানে আমরা তিনটে একদম তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম। রিভিউ কিভাবে করবে, রিভিউর অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে, আই মার্কস কবে থেকে নেওয়া হবে, এনএমদের রেজাল্ট রেডি, তো সমস্ত কিছু বলা হলো। তো এরকমই নার্সিং রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল কোয়েরিয়ার নার্সিংকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা লাইক করে দিও ভালো লাগলে, কমেন্ট করে জানাও কোনো কোয়েশ্চেন থাকলে এই রিলেটেড। তো আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে ফেল করলে কোন সাবজেক্টে ফেল করলে কত বছরের ব্যাক হয়, বা কোন সাবজেক্টে ফেল করলে কটা সাবজেক্টের পরীক্ষা দিতে হয়, এই রিলেটেড একটা ভিডিও বানানো আছে। তো তোমরা সেটা দেখে নেবে যদি না দেখে থাকো। আর হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ সব কিছু লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো নার্সিং রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।